আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি কি রান্না করব তাই আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি রান্না করব পুঁটি মাছ। তো এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি। তো পুঁটি মাছগুলো অনেক বড় ছিল। তো এটা একটা জিঙ্গা নিয়েছি। তো জিঙ্গাটা হচ্ছে গাছের, আমাদের এখানে পাশে যে প্রজেক্ট আছে প্রজেক্টে লাগানো হয়েছে। তো সেখানে এই জিঙ্গাটা ছিল, তো আমি নিয়ে আসছি এই জিঙ্গাটা। তো আমার ভাই, এক ভাই ছিল কাজিনস, ও দিয়েছে। তো এখানে আমি আলু শাক নিয়েছি। তো এটা হচ্ছে মিষ্টি আলু শাক, এটাও প্রজেক্টে লাগানো হয়েছে। তো এখান থেকে আনা হয়েছে মিষ্টি আলুরগুলো। শাকগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি শাকগুলোর জন্য এখন আমি কড়াইতে রসুন দিয়ে দিলাম। তো রসুনটা একটু ভেজে নেব, লাল করে ভেজে তারপরে আমি শাকগুলো দিয়ে দেবো। তো এখানে আমি পাশের চুলায় পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখন আমি যে শাকগুলো দিয়ে দিলাম, তো শাকগুলো দিয়ে আমি একসাথে মিক্স করে দিচ্ছি। তো আলু শাকগুলো খেতে খুবই মজার হয়, অনেক মজার এই আলু শাকগুলো। তো মিষ্টি আলু শাক খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, পুঁটি মাছগুলো। তো সবগুলো মাছ আমি ভেজে নিলাম। তো এখন আমি মাছগুলো রান্না করে নেব। তো সবার কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তো এখানে আমি মরিচ দিয়ে দিয়েছি। তো এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তাই মশলাগুলো খুবই অল্প করে দেব। তো দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব, কারণ তরকারির মশলা যত কষাবেন ততই ভালো হয়। তো এখন আমি আলুগুলো ধুয়ে নিয়েছি। তো আমি আলু ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখন আমি জিঙ্গাটা কেটে নিয়েছি, তো আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একসাথে মিক্স করে দিচ্ছি। তো আমি কতক্ষণ কষিয়ে নেব। তো এখন এই যে জিঙ্গাটা আমি এখানে রেখেছি ধুয়ে, তো এখন আমি জিঙ্গাটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম জিঙ্গাটা, দিয়ে একসাথে মিক্স করে দিচ্ছি। তো দিয়ে আমি এখন কতক্ষণ কষিয়ে নেব। তো এখন এই যে কষানো কষিয়ে নিচ্ছি। তো এখানে ফুলকপিও দিয়ে দিলাম। তো আমি ফুলকপি আলু জিঙ্গে দিয়ে তরকারিটা রান্না করতেছি, পুঁটি মাছগুলা। তো এই পুঁটি মাছগুলা খেতে অনেক মজার, খুবই ভালো ভালো লেগেছে এই পুঁটি মাছগুলো খেতে। তো এখন আমি পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে ব্লক এসেছে। তো ব্লক আসার পরে আমি এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। তো এখন আমি পুঁটি মাছগুলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে কতক্ষণ জাল করে আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তো এই তরকারিটা খেতে খুবই মজার হয়েছিল। তো এভাবে রান্না করে দেখতে পারেন আপনারা। তো এই তো রান্নার পরে ঘরের সব কাজকর্ম সেরে এখন নেব। তো এখন সবার কাছে বিদায় নিয়ে নিয়েছি, আজকের মতো এখানেই শেষ। তো আল্লাহ হাফেজ।